শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমাদের একটা চমক দেখাবো। চলো, ডানপিটের টিমের থেকে আমি তিশা চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ইন্ট্রোটা শেষ, এবার চলো চমকটা দেখাই, কী চমক হচ্ছে আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা এন্ড বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই। চলো চমকটা দেখাই। দেখো, ইনি হচ্ছে সুপ্রিয়া, আমাদের সারাদিনের সঙ্গী। দেখো এই সরু একটা আমাদের ওয়াল, সেই ওয়ালে গিয়ে ও আমার শাশুড়ি মার জন্য ঠাকুর ঘরের জন্য ফুল পাড়ে, জবা ফুলের গাছ। ওগুলো তো আর বাগানের ভিতরে থেকে তোলা যায় না, এটা পাঁচিলের এই পাড়, আর পাঁচিলের মানে এই সাইডের গুলো তোলা যায় না, তাই জন্য ও তুলে দেয়। দেখো কত রিস্ক নিয়ে ও এই কাজটা করে। ওই দেখো সুপ্রিয়া, একটু হাই বলে দাও সবাইকে, মা নমস্কার। ও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আস্তে আস্তে ও মনে হচ্ছে আমাদের নারকেল গাছেও উঠে যাবে। দেখো খালি কোথায় চলে গেছে। আজকে চমকটা কেমন লাগলো জানিও। দেখো এখন আবারও আসছে, ওই একই রাস্তা দিয়ে আসছে হাতে ফুল নিয়ে। আজকে একটু ফুল কম, অন্যদিন এত এত ফুল থাকে, আজকে এক হাতে ফুল এনেছে, অন্যদিন দু হাতে ফুল এনে। এই দেখো ও এমনকি বর্ষার সময়ও ফুল পাড়তে ছাড়েনি, আমরা অনেক মানা করেছি। এই দেখো খালি দেখো, তাহলে আজকের চমক কেমন লাগলো জানিও। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি ভালো লাগে, লাইক করো শেয়ার করো। আর আজকে খুব ঠান্ডা, খুব খুব ঠান্ডা, টিভিতে দেখলাম 12 ডিগ্রি। তো যাই হোক, ঠান্ডার মধ্যেই ভিডিও করতে আরও পছন্দ হয়, আর এরকম আরও আরও চমক আনবো। আর একটা চমক আছে, যা আছে সেটা দেখাবো। আর শেয়ার করো, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, শাবাশ, অ্যান্ড বাই বাই।